হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি কথা বলবো নাউনের সকল বিষয়গুলোর বিস্তারিত নিয়ে। যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি এনেবল করে দিন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নাউন বা বিশেষ্য, যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বা বিশেষ্য বলে। যেমন সালাম, করিম, পাখি, সোনা, পানি ইত্যাদি। অর্থাৎ কোনো কিছুর নামকেই নাউন বলে। নাউন দু প্রকার, কনক্রিট নাউন বা ইন্দ্রগ্রাহ্য বিশেষ্য, অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য। যাদের পার্টস অফ পিস পিসের বেসিক বিষয় নিয়ে সমস্যা আছে তারা ভিডিও ডিসক্রিপশন বক্সটি চেক করুন, সেখানে পার্টস অফ পিস পিসের বেসিক বিষয় নিয়ে ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি। ভিডিওটি দেখে আসতে পারেন, তাহলে আপনাদের অনেক সাধারণ ধারণায় চলে আসবে। তো ভিউয়ার্স, নাউন দু প্রকার, কনক্রিট নাউন বা ইন্দ্রগ্রাহ্য বিশেষ্য, অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য। কনক্রিট নাউন বা ইন্দ্রগ্রাহ্য বিশেষ্য, যে নাউনকে চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক দিয়ে উপলব্ধি করা যায় তাকে কনক্রিট নাউন বলে। যেমন উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা পানি পান করি। এখানে ওয়াটার বা পানি কনক্রিট নাউন, কারণ আমরা পানি জিহ্বা দিয়ে উপলব্ধি করি। কনক্রিট নাউনকে আবার চারভাবে ভাগ করা হয়। যেমন প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য, কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য, কালেক্টিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য, ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য। প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য, এর সংজ্ঞা হলো যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানকে বোঝায় তাকে প্রপার নাউন বলে। যেমন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী। এখানে ঢাকা একটি নির্দিষ্ট স্থানের নাম, বাংলাদেশও একটি নির্দিষ্ট দেশের নাম। সেজন্য ঢাকা এবং বাংলাদেশ এই দুটোই প্রপার নাউন। কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য, এর সংজ্ঞা হলো যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। যেমন বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এখানে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই মানে পাখিরা আকাশে ওড়ে। এখানে বার্ডস পাখি বলতে সমস্ত পাখি জাতিকে বোঝানো হয়েছে, সেজন্য এটি কমন নাউন। কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য, যে নাউন দ্বারা ব্যক্তি, বস্তু বা প্রাণী সমষ্টির নাম বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। যেমন বসির জয়েন দ্য আর্মি, এখানে আর্মি বলতে এক অনেক ব্যক্তির সমাবেশকে বোঝায়, সেজন্য এটি কালেকটিভ নাউন বা সমষ্টিগত বিশেষ্যের অন্তর্গত। ম্যাটেরিয়াল নাউন বা বস্তুগত বিশেষ্য, এর সংজ্ঞা হলো যে অর্থ দিয়ে কোনো পদার্থের নাম বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন আই ড্রিঙ্ক মাস ওয়াটার, আমি প্রচুর পরিমাণে পানি পান করি। এখানে ওয়াটারটি হলো ম্যাটেরিয়াল নাউন, কারণ আমরা সবাই জানি পানি তরল পদার্থ, সেজন্য এটি ম্যাটেরিয়াল নাউনের অন্তর্গত। এবার আসি অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য, এর সংজ্ঞা হলো যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা ও কাজের নামকে বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এখানে অনেস্টি মানে সততা, এটি একটি ব্যক্তির গুণ, সেজন্য এটি অ্যাবস্ট্রাক্ট নাউনের অন্তর্গত। আরেকটি বিষয় আপনাদের বলে দিই বন্ধুরা, গণনা করা না করা ভিত্তিতে নাউনকে কাউন্টেবল বা গণনীয় বিশেষ্য এবং আনকাউন্টেবল অগণনীয় বিশেষ্য এই দুই ভাগে ভাগ করা হয়েছে। কাউন্টেবল বা গণনীয় বিশেষ্য, অর্থানুসারে যেসব নাউন গণনা করা যায় সেগুলোকে কাউন্টেবল নাউন বলে। সাধারণত কমন নাউন এবং কালেকটিভ নাউন সমূহ কাউন্টেবল নাউনের অন্তর্গত। এগুলো সিঙ্গুলার এবং প্লুরাল এই দুই ফর্মে আছে। যেমন সিঙ্গুলার বুক, প্লুরাল বুকস, সিঙ্গুলার পেন, প্লুরাল পেন্স। আনকাউন্টেবল নাউন বা অগণনীয় বিশেষ্য, আনকাউন্টেবল নাউন হলো সেসব বস্তু বা জিনিসের নাম যেগুলো সংখ্যা দ্বারা গণনা করা যায় না, কিন্তু ওজন বা পরিমাপের মাধ্যমে তাদের পরিমাণ নির্ণয় করা যায়, তাদেরকে আনকাউন্টেবল নাউন বলে। সাধারণত ম্যাটেরিয়াল নাউন ও অ্যাবস্ট্রাক্ট নাউন আনকাউন্টেবল নাউনের অন্তর্গত। যেমন ভাত, দুধ, চিনি, লোহা, সোনা, এগুলোকে ওজন বা পরিমাপের মাধ্যমে তাদের পরিমাণ নির্ণয় করা যায়, সেজন্য এগুলো আনকাউন্টেবল নাউনের অন্তর্গত। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনারা কোন টপিকের উপর ভিডিও পেতে চান, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন ভিউয়ার্স, থ্যাংক ইউ।